কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। আসলেই তাই, আমরা খুঁজে ফিরি স্বর্গ নরক, কিন্তু পৃথিবীর বুকে এমন কিছু নিদর্শন রয়েছে যেগুলোকে নরকের সাথে তুলনা করা হয়। ১৯৭১ সাল, তৎকালীন সোভিয়েত ইউনিয়নে প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দারুইজি এলাকায় অনুসন্ধানের সময় একটি ক্ষেত্র আবিষ্কার হয়। এটি কোনো প্রাকৃতিক গর্ত নয়। প্রথমেই তারা মনে করেছিল এটি একটি তেল ক্ষেত্র, তাই ড্রিলিং মেশিন দিয়ে তেল উত্তোলনের জন্য সেখানে ক্যাম্প স্থাপন করে। কিন্তু পরে তারা সেখান থেকে বিষাক্ত গ্যাস বের হতে দেখে। গ্যাস অনুসন্ধানের সময় অনুসন্ধানকারীরা গ্যাস বহুল গুহার মধ্যে মৃদু স্পর্শ করলে দুর্ঘটনাক্রমে মাটি ধসে পুরো ড্রিলিং রিগ সহ পড়ে যায়। যদিও এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি, প্রাথমিকভাবে গবেষণা করে বিষাক্ত মিথেন গ্যাসের ব্যাপারে গবেষকরা নিশ্চিত হন। পরিবেশে বিষাক্ত গ্যাস প্রতিরোধ করার জন্য ভূতত্ত্ববিদরা তখন গ্যাস উদ্গীরণ মুখটি জ্বালিয়ে রাখার সিদ্ধান্ত নেন। তাদের ধারণা ছিল এখানে সীমিত পরিমাণ গ্যাস থাকতে পারে, কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণ করে এটি ১৯৭১ সাল থেকে অনবরত জ্বলেই চলেছে। তুর্কমেনিস্তানের রাষ্ট্রপতি গ্যাস ক্ষেত্রটি পরিদর্শন করে এটি বন্ধের কথা বলেন। তিনি বলেন, তা না হলে ওই এলাকার অন্যান্য প্রাকৃতিক গ্যাস উত্তোলনের উপর এর প্রভাব পড়তে পারে। বর্তমানে তুর্কমেনিস্তান তার প্রাকৃতিক গ্যাস উত্তোলন বৃদ্ধি করার পরিকল্পনা করছে। বর্তমান ৭৫ মিলিয়ন কিউবিক মিটার থেকে গ্যাস উত্তোলন করে ভারত, রাশিয়া, চীন, ইরান ও পশ্চিম ইউরোপে পরবর্তী ২০ বছর তারা রফতানি করার চিন্তাভাবনা করছে। তুর্কমেনিস্তানের দারওয়াজে শহরের এটি একটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। দীর্ঘদিন ধরে অগ্নিমুখটি অনবরত জ্বলছে বলে একে নরকের দরজা বলা হয়। কারাকুম মরুভূমিতে অবস্থিত অগ্নিমুখটির ব্যাস ২২৬ ফুট এবং গর্ত ৯৮ ফুট দীর্ঘ। ভূতত্ত্ববিদগণ মিথেন গ্যাসের বিস্তার প্রতিরোধ করার জন্য জ্বালামুখটিতে আগুন ধরে দিয়েছিলেন এবং এটি ১৯৭১ সাল থেকে ক্রমাগত জ্বলছে। অগ্নিমুখটি দেখতে প্রতি বছরই পর্যটকরা দারওয়াজা শহরে আসেন।
যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করুন এবং সাবস্ক্রাইবে ক্লিক করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। আরও মজার মজার ভিডিও সবার আগে পেতে হলে বেল আইকনে ক্লিক করে সঙ্গেই থাকুন।